সম্মানীয় সভাপতি ডক্টর বহিন বৰুৱাদে আজিৰ আদৰণীয় সভাৰ মুখ্য অতিথি অসমৰ জনপ্ৰিয় লোকশিল্পী শ্ৰীদেৱ লোকনাথ গোস্বামীদেৱ উদ্বোধক শ্ৰীযুত ব্ৰজেন্দ্ৰনাথ শৰ্মা বৰুৱাদে বিশিষ্ট অতিথি হেমেন গগৈদেৱ মাননীয় অতিথিবৃন্দ এই মহাবিদ্যালয়ৰ সন্মানীয় উপাধ্যক্ষ মহোদয় মহাবিদ্যালয়ৰ চিৰনমস্য শিক্ষাগুৰুসকল মহাবিদ্যালয়ৰ কৰ্মচাৰীবৃন্দ মোৰ প্ৰিয় অগ্ৰজ অনুসতিত্ববৃন্দ আৰু মোৰ অতি মৰমৰ নৱাগতসকল জয় জয়তে আজিৰ এই শুভক্ষণত উত্তৰ লখিমপুৰ মহাবিদ্যালয়ৰ ছাত্ৰ একতা সভাৰ তৰফৰ পৰা আপোনালোক সকলোলৈকে আন্তৰিক শুভেচ্ছা আৰু অভিনন্দন জ্ঞাপন কৰাৰ লগতে নৱাগত সৰুটি অনুসতিত্ব মহাবিদ্যালয়লৈ আনুষ্ঠানিকভাৱে আদৰণি জনাইছোঁ এইখিনিতে এই মহান শিক্ষানুষ্ঠানটিৰ ভেটি গঢ়ি তোলাত যিসকল সমাজ সচেতন মহামণিকীয়ে তেখেতসকলৰ অমূল্য কষ্ট আৰু ত্যাগ আগবঢ়াই থৈ গৈছে সেইসকল স্বনামধন্য মণিকীক ঐশ্বৰ্য প্ৰণিপাত নিবেদন কৰিছোঁ লগতে 2009-10 বৰ্ষৰ স্নাতক শ্ৰান্ত বৰ্ষত সুখ্যাতিৰে উত্তীৰ্ণ হৈ এই মহাবিদ্যালয়লৈ গৌৰৱ কঢ়িয়াই অনা সমূহ ছাত্ৰ ছাত্ৰীলৈ ছাত্ৰ একতা সভাৰ তৰফৰ পৰা আন্তৰিক অভিনন্দন আৰু শুভেচ্ছা জনাইছোঁ 1952 চনতে প্ৰতিষ্ঠা লাভ কৰা ব্ৰহ্মপুত্ৰৰ উত্তৰ পাৰৰ গৌৰৱোজ্জ্বল উত্তৰ লখিমপুৰ মহাবিদ্যালয়ে ইতিমধ্যে 58 বছৰীয়া ঐতিহ্য লাভ কৰিছে কলা আৰু বিজ্ঞান দুয়োটা শিক্ষণীয় শাখাৰে অমৃত আমাৰ মহাবিদ্যালয়ত বৰ্তমান প্ৰায় 2100 নৱপুৰণি ছাত্ৰ ছাত্ৰী 83 শিক্ষক শিক্ষয়িত্ৰী 50 কাৰ্যালয় গ্ৰন্থাগাৰ আৰু অন্যান্য কৰ্মচাৰীৰে ইয়াৰ শৈক্ষিক পৰিয়ালটো গঠন কৰিছে বৰ্তমান 28,000 গ্ৰন্থৰে সমৃদ্ধ এটি পৰিপাটী গ্ৰন্থগাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ হকে মুকলি ৰখা হৈছে কলা আৰু বিজ্ঞান শাখাৰ মুঠ 19 বিষয়ত উচ্চমানলৈ অধ্যয়ন কৰাৰ সুবিধা থকা আমাৰ মহাবিদ্যালয়ত কেৰিয়াৰ অৰিয়েণ্টেড কোৰ্চ কৃষ্ণকান্ত হেনৰি গিষ্টে অপেন ইউনিভাৰ্চিটি ষ্টাডি চেণ্টাৰ ইগনো ষ্টাডি চেণ্টাৰ চাৰ্টিফিকেট কোৰ্চ ইন টিচু কালচাৰ কোৰ্চ অফ হিউমেন ৰাইটছ পিজি ডিপ্লমা ইন ডিজাষ্টাৰ মেনেজমেণ্ট বিজে কোৰ্চ আদি ভালেখিনি নতুন নতুন যোগ সাপেক্ষ বিষয় অধ্যয়নৰ সুবিধা সমান্তৰালভাৱে ছাত্ৰ ছাত্ৰীসকলে লাভ কৰাৰ ব্যৱস্থা কৰা হৈছে শিক্ষাৰ গুণগত মানৰ দিশৰ পৰাও আমাৰ মহাবিদ্যালয়ৰ কলা আৰু বিজ্ঞান শাখাৰ পৰীক্ষাৰ ফলাফল গত সময়ছোৱাত অতি উন্নত হোৱা পৰিলক্ষিত হৈছে সেই নৱাগত অনুসতিত্ববৃন্দ তুমি শিক্ষা গ্ৰহণৰ যি মহৎ উদ্দেশ্য লৈ সেই শিক্ষানুষ্ঠানলৈ আহিছা তোমাক তাৰে শুভেচ্ছা জনাই কওঁ তুমি এটা মুকলি মন আৰু এখন হৃদয় লৈ এই তীৰ্থলৈ আহা আকাশৰ দৰে ওলাই আৰু সাগৰৰ দৰে বিশাল মন এটিলৈ ইয়াৰ পৰা ওলাই যাব পাৰিবা লগতে নিজৰ বিষয়ৰ প্ৰতি শিক্ষাগুৰুসকলৰ প্ৰতি মহাবিদ্যালয় আৰু সকলো সমস্যাৰ প্ৰতি আন্তৰিক কথা থাকিব লাগিব যিয়ে তোমাৰ শিক্ষা লাভৰ পথ সুগম কৰিব সেই সতীত্ববৃন্দ শিক্ষাৰ সংজ্ঞা বহুতো থাকিলেও শিক্ষাৰ মুখ্য উদ্দেশ্য হ'ল মানুহ গঢ়া আৰু চৰিত্ৰ গঢ়া দ্য এম অফ এডুকেশ্যন ইজ মেন মেকিং এণ্ড কেৰেক্টাৰ বিল্ডিং মানৱ অন্তৰত নিহিত থকা স্বাভাৱিক প্ৰবৃত্তি আৰু প্ৰতিভাত সুস্থ আৰু সুপৰিকল্পিতভাৱে বিকাশৰ পথ নিৰ্দেশ কৰি সৰ্বাংগ সুন্দৰ জীৱন গঢ়িবলৈ প্ৰয়াস কৰাই শিক্ষাৰ্থীৰ কৰ্তব্য আজি পুঁজিবাদী শিক্ষা ব্যৱস্থাই শিক্ষাৰ গ্ৰহাৰ্থ আওকাণ কৰি শিক্ষাক পণ্য সামগ্ৰীলৈ পৰিৱৰ্তন কৰি শিক্ষাৰ ওপৰত যি আক্ৰমণ কৰিছে তাৰ ফলত যিমানেই শিক্ষাৰ্থীৰ সংখ্যা বাঢ়িছে শিক্ষানুষ্ঠান বাঢ়িছে শিক্ষাৰ বিষয় পাঠ্যক্ৰম বাঢ়িছে তাৰ বিপৰীতে সমাজ প্ৰকৃত জ্ঞানী লোকৰ সংখ্যা কমি গৈছে পুঁজিবাদী শিক্ষা ব্যৱস্থাই শিক্ষাৰ্থীৰ নৈতিকতা নষ্ট কৰাৰ ফলত আজি ছাত্ৰ সমাজত তথা যুৱ সমাজত উচ্ছৃংখল বিভৎস আচৰণ দেখিবলৈ পোৱা যায় আমি এই মহাবিদ্যালয়ৰ ছাত্ৰ হিচাপে গৌৰৱান্বিত যে শিক্ষাৰ সেই বিপৰ্যয়ৰ সময়তো আমাৰ মহাবিদ্যালয়ৰ প্ৰতিজন শিক্ষাগুৰু আৰু সদস্যসকল ছাত্ৰ ছাত্ৰীৰ নৈতিকতাৰ ওপৰত সচেতন তদুপৰি আজি পৰ্যন্ত ৰেগিং নামৰ মহাব্যাধিটোৰ কবলত নপৰাটো আমাৰ মহাবিদ্যালয়ৰ শৈক্ষিক পৰিৱেশৰ এক উল্লেখযোগ্য বিশেষত্ব বুলি আমি নদী ক'ব পাৰোঁ আমাৰ মহাবিদ্যালয়ত নৈতিক শৈক্ষিক সকলো দিশতেই এটা সুন্দৰ পৰিৱেশ আছে আৰু এই সুন্দৰ পৰিৱেশ অটুট ৰাখিবলৈ আমি প্ৰতিজন ছাত্ৰ ছাত্ৰীয়ে সহযোগ কৰিব লাগিব কাৰণ এটা সুন্দৰ পৰিৱেশতহে সুন্দৰ মন আৰু জ্ঞানৰ বিকাশ হয় সেই নৱাগত সতীত্ববৃন্দ
চাতনা অধ্যয়ন গতিকে ছাত্র জীবনত অধ্যয়ন করার প্রধান কর্তব্য এই অধ্যয়ন যাতে সমাজের সকলকে উপকৃত করে উপকৃত করে যেদরে আইনস্টাইনের দলে মহান বিজ্ঞানীসকলের অধ্যয়নে গোটেই বিশ্ববাসীক উপকৃত করেছে তেনে বহল দৃষ্টিয়ে আমি অধ্যয়ন প্রচেষ্টা করলো হব যে জ্ঞান সমাজের হিতর কারণে নহয় সেই জ্ঞান মূল্যহীন আমি জ্ঞান আহরণ করে নিজের আর সমাজের হিতর প্রয়োগ করব লাগে সমাজ সেবার যোগে মনুষ্যর জ্ঞানের আত্মার যে পবিত্র রূপ প্রকাশ পায় অন্য কোনো প্রকাশ নাপায় পৰা বছরে শ শ শিক্ষিত ছাত্র ছাত্রী উচ্চ শিক্ষার অথবা জীবিকা অর্জনের রাজ্যের বাহির নাইবা বিদেশলে ঢাকলি মেলিছে যাক কোয়া হয়েছে মগজু নির্গমন ব্রেইন ড্রেইন ভারতবর্ষ মানব সম্পদের চহকী এখন দেশ এইখন দেশের পরাই বছরে লক্ষ লক্ষ মানব সম্পদ দেশের বাহির ওলাই গেছে আর আন দেশের অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্ব ভারতীয় চিকিৎসকের সংখ্যায় সর্বাধিক আর ইয়ারে প্রায় 100,000 জন চিকিৎসকে আমেরিকা যুক্তরাষ্ট্র আর প্রায় 2,500 জনে ব্রিটেনের চিকিৎসায় সেবা আগবাই আছে বিদেশের বিভিন্ন দেশত চিকিৎসা লওয়ার রাজনীতিকলৈকে বিভিন্ন বিভাগত ভারতীয় লোকে নিজের দক্ষতার পরিচয় দিবলৈ সক্ষম হয়েছে ই আমার সঁচাকৈ গৌরবের কথা কিন্তু নিজের দেশের অবস্থা সেই ক্ষেত্রসমূহ দুর্বল হয়ে যদি থাকে তেতিয়া ভাল লাগিব জানো এই লোকসকলে নিজের দেশের হকে কাম করে আমার দেশখনক এখন শক্তিশালী দেশ হিসাবে বিশ্ববাসীর আগত পরিচয় করাই দিব পারিলেহেঁতেন আমি তো এটি এখন দেশের বাসিন্দা যেখন দেশ টি ভি রমন রাকেশ শর্মা আর এ পি জে আব্দুল কালাম এই সকলকে ইচ্ছা করা হলে বিদেশতে নিজের জীবন অতিবাহিত করব পারিলেহেঁতেন কিন্তু তেওঁলোকৰ উদ্দেশ্য মহৎ আছিল নিজের দেশের প্রতি কিবা এটা করার দেশের প্রতি সেবা আগবার আশা করছো যুব প্রজন্মই এই মহান ব্যক্তিসকলের আদর্শত অনুপ্রাণিত হয়ে এখন আধুনিক ভারত অথবা আধুনিক অসম গঠাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব সেই নবাগত অনুসঠিত্ববৃন্দ মানুষ সামাজিক প্রাণী মহাবিদ্যালয়ের উপরে আমি বৃহৎ মানব সমাজের একো একোজন সদস্য আমি সকল ভারতীয় আমি ভারতের ঐতিহ্য আর ঐক্যর সদা সচেতন হব লাগিব বর্তমান আমার সমাজত হিংসাত্মক ঘটনায় প্রতিদিনে আকাশ টানি ধরেছে ডিভাইড এন্ড রুল পলিসির দ্বারা শাসক শ্রেণীয়ে কৌশলে আঘাত করে আছে আর শোষণ দুর্নীতিয়ে ভরি পড়েছে ফলত সমাজের পৰা শান্তি আঁতৰি গৈছে গতি আমি সকলে শান্তি ঘুরাই আনবলে সচেতন হব লাগিব আমার সরসংখ্যক মেধা সম্পন্ন ছাত্রই ব্যক্তিগত কেরিয়ারত মনোনিবেশ করে নিজক প্রতিষ্ঠা করে কিন্তু সমাজের প্রতি দায়িত্ব অস্বীকার করে নিজকে নীরব দর্শকর শারী সামিল করায় ফলত আজ আমার মাজত ইঞ্জিনিয়ার ডাক্তার শিক্ষকর অভাব নাই অভাব হয়েছে সমাজ চিকিৎসা করা ডাক্তার সমাজ গ্রহা ইঞ্জিনিয়ার সমাজ বিপর্যয়ের জ্ঞান দিয়া শিক্ষকর আমার মেধা প্রকাশের মাধ্যম কেবল ইঞ্জিনিয়ারিং নহয় ডাক্তার অথবা শিক্ষক রাভার দরে জ্যোতিপ্রসাদর দরে নেতাজির দরে সমাজের সেবা আগবায়ও সমাজের প্রতি নিজের প্রতিভা প্রকাশ করবেন গতি আমার জ্ঞানক কেবল ব্যক্তিগত স্বার্থতে নহয় সমাজের স্বার্থটো ব্যবহার করে সমাজলে শান্তি ঘুরাই আন এই নবাগত সতীর্থবৃন্দ জ্ঞানের পৃথিবীত আপনার সকলকে ফুলির একোপালি অম্লান ফুলকই আপনার জ্ঞানের জুটিরে জাতিস্বর করে তুলক সমগ্র পৃথিবী আপনার জ্ঞানে পৃথিবীত গুয়াই দিয়ক শান্তি তারে কামনার জয়টু উত্তর লক্ষিমপুর মহাবিদ্যালয় জয়টু উত্তর লক্ষিমপুর মহাবিদ্যালয় ছাত্রায় তথা সভা ভবদিয়ক হোমেন চন্দ্র দলে সাধারণ সম্পাদক উত্তর লক্ষিমপুর মহাবিদ্যালয় ছাত্রায় তথা সভা 11 আগস্ট 2010 ধন্যবাদ।